হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ সাতই আগস্ট আর এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন গত এপ্রিল মাস থেকে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিলেন রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে মাসে যে কারণে হাজার টাকা এবং বারোশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে এবার আগস্ট মাসে মহিলাদের জন্য আরো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা এই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান মহিলাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে অর্থাৎ এই মাসে মহিলারা আর কিন্তু টাকা টাকা এবং পাবে না বরং হাজার তারা প্রত্যেকেই আগস্ট মাসে পেয়ে যাবে পনেরোশো টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে আর বন্ধুরা আগস্ট মাসে এখনো যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার তাও কিন্তু ঘোষণা করা হলো তো আগস্ট মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসের কিস্তি টাকাটা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাঠানো হবে সেই বিষয়টিও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আপনিও যদি ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তবে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন যাতে আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা না হয় আর এই রকমই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে আগস্ট মাস তো শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে এ বিষয়ে নিচে বিস্তারিত বলা হয়েছে আগস্ট মাসের আজ সাত তারিখ হয়ে গিয়েছে এখন অ্যাকাউন্টে ঢোকেনি টাকা চিন্তায় ঘাম ছুটতে থাকা মহিলাদের জন্য সুখবর এই তারিখে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা কারা অতিরিক্ত টাকা পাবেন সেই নিয়মও বেঁধে দেওয়া হয়েছে তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে টাকা আসবে এবং মহিলাদের জন্য কি সুখবর রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখুন এ বিষয়ে নবান্ন থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বাড়তে চলেছে টাকার পরিমাণ হাজার টাকা এবং বারোশো টাকা নয় আসবে পনেরোশো টাকা এবং দু টাকা তবে অনেকেই এবার টাকা পাবেন না তো কাদের কাদের ক্ষেত্রে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কি সুখবর রয়েছে আপনাদের জন্য এবং কারা এই মাসেও টাকা পাবেন না সমস্তরাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তা না হলে অনেক কিছু মিস করে যাবেন দেখুন এখানে বিস্তারিত জানানো হচ্ছে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সবচেয়ে লাভজনক প্রকল্প হল এই ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার জেনারেল থেকে শুরু করে তপসিরে জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের মন জয় করে নিয়েছে নিমেষের মধ্যেই তবে এবার জুলাই মাস পেরিয়ে আজ আগস্ট মাসের সাত তারিখ আর এখনো পর্যন্ত রাজ্যের আড়াই কোটি মহিলার মধ্যে শুধুমাত্র কুড়ি লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই ভাণ্ডার প্রকল্পে টাকা পৌঁছেছে আর এই আগস্ট মাস পড়তে না পড়তেই মহিলাদের জন্য দুর্দান্ত সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে রেজাল্ট বেরোনোর পর মহিলাদের জন্য আসতে চলেছে আরও বড় চমক কেউ কেউ এক্ষেত্রে মনে করেছেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই ভান্ডার প্রকল্পই তৃণমূলকে ইন্ধন জুগিয়েছে বিরোধীদের এক অংশ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার কথা বললেও ভোটে জিতেই তাদের যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মুখ্যমন্ত্রী নির্বাচন পরবর্তী বক্তব্যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে যে আপডেট দিয়েছেন তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা তিনি জানান আমরা যখন দু সালে ভোটে জিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ এবং ওবিসি শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মহিলাদের প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি দেখে লোকসভা নির্বাচনের আগে আমরা সেই টাকা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করেছি গত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে সার্বারের গন্ডগোল থাকার জন্য অনেকেরই টাকা প্রসেস করা যায়নি তাদের এবার জুলাই মাস এবং আগস্ট মাস মিলিয়ে মোট দুই মাসের টাকা অর্থাৎ দু টাকা এবং দু টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই মাসেও যাদের যেমন প্রাপ্য সেই হিসাবে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবে জুলাই মাসে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল সামরিক ত্রুটির কারণে তাদের জন্য দারুণ সুসংবাদ মোট তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে তাদের ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে এবং গত আট তারিখের মধ্যে সকলেই এই অতিরিক্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্সাদ বন্ধুরা এই যে অতিরিক্ত টাকা ঢুকছে এই অতিরিক্ত টাকা ঢোকার কিন্তু শেষ তারিখ রয়েছে আট তারিখ এবং এই আট তারিখের মধ্যেই আপনাদের সকলের অ্যাকাউন্টে অতিরিক্ত যে বকেয়া টাকাগুলো বাকি ছিল সেগুলো কিন্তু ঢুকে যাবে তবে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা কিছু মহিলা এমন রয়েছেন যাদের স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট লেখাটি দেখাচ্ছে যা দেখে মা বোনেরা ঘাবড়ে যাচ্ছেন কিন্তু নবান্নের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে সার্ভারের গন্ডগোল থাকার জন্য এখনো ওই মহিলাদের পেমেন্ট ছাড়া হয়নি এই সব মহিলাদের টাকা পেতে খানিকটা সমস্যা হতে পারে অথবা তারা এই মাসের টাকা নাও পেতে পারে অর্থাৎ বন্ধুরা কিছু দিনের মধ্যে যদি আপনাদের টাকা ঢুকে যায় তাহলে ঠিক আছে তবে যদি এবারে টাকা না আসে তবে কিন্তু পরের মাসে টাকা পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে এই মুহূর্তে যারা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের শীঘ্রই নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দিচ্ছেন নবান্ন অর্থাৎ বন্ধুরা অনেক সময় কি হয় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় কিন্তু আপনার মোবাইলে কোনো মেসেজ আসে না সেই জন্যই কিন্তু নবান্ন নির্দেশ দিয়েছেন যে প্রত্যেককে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে তো আপনারা সকলেই আজকে অথবা কালকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের পাস বইটা একবার আপডেট করিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছে কিনা না দেখুন বন্ধুরা আরও বলা হচ্ছে এভাবে যদি মানুষ আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার সহ বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকাও বাড়ানো হবে আমরা সর্বদা মা বোনেদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার যথাযথ চেষ্টা করছি তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করবেন